রাজনীতির দিকে নজর রাখবো। স্কুল বন্ধ, তবু ভোট কেন? ফের একবার সোশ্যাল মিডিয়ার সরব বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের পকেট ভরতে ভোটের তারা, অভিযোগ বিজেপির কেন্দ্র সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। স্কুল বন্ধ, তবু ভোট কেন? ফের একবার সোশ্যাল মিডিয়ায় সরব দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের পকেট ভরতেই ভোটের তারা, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পাল্টা বলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কি বলেছেন দুজনে পাশাপাশি শোনাবো আপনাদের। টাকা এবং নারী, এই দুটো নিয়ে বিজেপি নির্বাচনে টিকিট বিক্রি করে, টিকিট দেয়, এটা ওদের দলের একজন প্রাক্তন সভাপতি বলেছে। সুতরাং তারপরে আমার আর কোনো মন্তব্য করার দরকার আছে কি? বিজেপি এবং তৃণমূলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের জানিয়ে রাখছি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি। স্কুল বন্ধ, তবু ভোট কেন? ফের একবার সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল নেতাদের পকেট ভরতেই ভোটের তারা, অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহসভাপতির।